এসএসসি সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও 2016 সালে এসএসসির নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার উপর আপাতত কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। বরং এ নিয়ে প্রধান বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। আগামী সোমবার ফের এই মামলা শুনানি হওয়ার কথা, ফলে অস্বস্তি কাটল না রাজ্য সরকারের। অন্যদিকে ঝুলেই রইল চাকরি হারাদের ভবিষ্যৎ। প্যানেল বহির্ভূতভাবে চাকরির বিষয়টি জালিয়াতি বলে মন্তব্য করে রাজ্যের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, কী উপায়ে যোগ্য অযোগ্যের বাছাই করা হবে, সেটা কি আদৌ সম্ভব? আর সেই যোগ্য অযোগ্যদের বাছাই করতে গিয়ে যে কোনো ভুল হবে না তারই বা কী নিশ্চয়তা রয়েছে, সেই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। এমনকি সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়েও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে। কেন কীভাবে এই পদ তৈরি করা হলো সেই প্রশ্নই তুলেছে শীর্ষ আদালত। তবে অতিরিক্ত শূন্যপদ নিয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।